প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আলোচনার বিষয় অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞান দশম শ্রেণী। আমরা সবাই জানি যে একটি অদ্ভুত একটা পরিবেশ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, বিভিন্ন শ্রেণীতে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছিল এবং জমা নেওয়া হয়েছে। এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো এতই ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা কীভাবে সেই প্রশ্নের উত্তর করেছে এবং কীভাবে সম্পূর্ণ সঠিক উত্তর করা যায়, ফুল মার্কস পাওয়া যায়, সেই বিষয়ে আমাদের একটি প্রচেষ্টা। জীবনবিজ্ঞানের একজন দক্ষ শিক্ষক মাননীয় পবিত্র ঘোষ মহাশয় অ্যাক্টিভিটি টাস্ক 1 দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের এই উত্তরগুলো করেছেন। আসুন আমরা সেই উত্তরগুলোকে বিবেচনা করি এবং আমাদের উত্তরের সঙ্গে যেগুলো জমা দিয়েছে সেগুলো একটু পর্যালোচনা করি এবং সঠিক উত্তর করার জন্য কীভাবে উত্তর লিখতে হয় তার একটি প্রয়াস করি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষক পবিত্র ঘোষ মহাশয়কে। প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক বায়োলজির উত্তর এখানে আলোচনা করা হলো। ছাত্রদের বলবো তোমরা যে উত্তরগুলো লিখেছো তার ভুল ত্রুটি এখান থেকে সংশোধন করে নেবে। প্রথম যে প্রশ্নটা ছিল একটি নিউরনের চিত্র অঙ্কন করে তার যথাযথ লেবেলিং করা, সেখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে যে পয়েন্টগুলো তোমাদের লেবেলিং করতে বলা হয়েছে সেগুলো এখান থেকে দেখে সঠিকভাবে আশা করব তোমরা লেবেলিং করবে। দু নাম্বার যে প্রশ্নটা ছিল জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা উল্লেখ করো, তার সাথে ছিল মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর হলো প্রথম অংশের উত্তর, মিওসিস পদ্ধতিতে সমসংস্থ ক্রোমোজোমগুলির মধ্যে ক্রসিং ওভার ঘটে, ফলে দেহাংশের আদান প্রদানের মাধ্যমে জিনের সজ্জার নতুন করে বিন্যাস ঘটে। এভাবে বৈশিষ্ট্যের পুনর্বিন্যাসের ফলেই জীবের মধ্যে পার্থক্যের সৃষ্টি হয় যাকে প্রকরণ বলে। এর সাথে যে প্রশ্নটা ছিল তার উত্তর হলো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য, প্রথম ক্রোমাটিডগুলি সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে দুই প্রান্তের দিকে এগোতে থাকে, দুই বেমতন্তুর সংকোচন ও প্রসারণের ফলে ক্রোমোজোমীয় চলন দেখা যায়, তিন এই দশার শেষের দিকে দুই সেট অপত্য ক্রোমোজোম কোষের দুই মেরুতে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন ছিল অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন তার তিনটি ভূমিকা লেখো, এবং এর সঙ্গে ছিল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা লেখো। প্রথমে অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা বলেছে, সে হরমোনটা তোমরা জানো, নাম হচ্ছে অক্সিন। তো এই অক্সিন হরমোনের ভূমিকাগুলি হলো, প্রথমত অক্সিন হরমোন উদ্ভিদ কোষের ডিএনএর পরিমাণ বৃদ্ধি করে বর্ধনশীল অঞ্চলের কোষ বিভাজন ত্বরান্বিত করে, দুই এই হরমোনের স্বল্প ঘনত্বে মূলের বৃদ্ধি ঘটে, তিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলনের নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের বিশেষ ভূমিকা নেয়। এর সাথে যে প্রশ্ন ছিল তার উত্তর হচ্ছে ইনসুলিন হরমোন কলাকোষে গ্লুকোজের শোষণ ও কোষে গ্লুকোজের গ্রহণকে নিয়ন্ত্রণ করে, এভাবে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখে। এই হরমোনের প্রভাবে পেশিকোষে GLUT4, এটি একটি রিসেপ্টর যা গ্লুকোজ ট্রান্সপোর্টার হিসাবেও পরিচিত, এটাকে উদ্দীপিত করে এবং যা কোষের বাইরে থেকে গ্লুকোজকে কোষের ভিতরে প্রবেশে সাহায্য করে। এছাড়া ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিস ও নিওগ্লুকোজেনেসিসকে বাধা দিয়ে এবং গ্লাইকোজেনেসিসকে ত্বরান্বিত করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এর পরের প্রশ্ন ছিল মাছের সন্তরণে পাখনার গুরুত্ব নির্ধারণ করো, এবং এর সাথে ছিল হাঁটু ও কাঁধে কোন কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়। তার উত্তরে প্রথমটার উত্তর হলো মাছের গমনাঙ্গ হলো পাখনা, সাতটি রশ্মি বিশিষ্ট পাখনার সাহায্যে মাছ জলের মধ্যে সামনের দিকে এগিয়ে যাওয়া, দিক পরিবর্তন করা, ভারসাম্য রক্ষা ও নির্দিষ্ট গভীরতায় স্থিরভাবে ভেসে থাকতে পারে। সন্তরণে মাছের পাখনার ভূমিকা নিচে দেখানো হলো,
তোমরা চেষ্টা করবে এরকম টেবিল করে উত্তর লিখে দেওয়ার, তাতেও বিষয়টাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। যেমন এই টেবিলের মধ্যে তিনটে কলাম করা হয়েছে, প্রথমটায় পাখনার নাম, মাঝখানে তাদের সংখ্যা এবং তারপরে সাঁতারে তাদের ভূমিকা কী সেটা আলোচনা করা হয়েছে। যেমন প্রথম বক্ষ পাখনা, এর সংখ্যা দুটি, সন্তরণের ভূমিকা হচ্ছে জলের গভীরে যাওয়া ও ভেসে উঠতে সাহায্য করে। দু নম্বর হচ্ছে পৃষ্ঠ পাখনা, এর সংখ্যা একটি, এর ভূমিকা হচ্ছে ভারসাম্য রক্ষা ও স্থিরভাবে ভেসে থাকা। তিন নম্বর শনি পাখনা, এরও সংখ্যা দুটি এবং এর ভূমিকাও কিছুটা বক্ষ পাখনারই মতো, যেটা জলের গভীরে যাওয়া বা ভেসে ওঠা সাহায্য করে। চার নম্বর পায়ু পাখনা, এর সংখ্যা একটি, এর কাজও পৃষ্ঠ পাখনারই মতো, ভারসাম্য এবং স্থিতাবস্থা বজায় রাখা। পাঁচ পুচ্ছ পাখনা, এর সংখ্যা একটি, ভীষণই গুরুত্বপূর্ণ পাখনা এটা, যা জলের ঘাত সৃষ্টি করে মাছের যে মায়াটম পেশি থাকে তাকেও সাহায্য করে, এছাড়াও দিক পরিবর্তন করতে সাহায্য করে এই পাখনা। এর সঙ্গে যে প্রশ্ন ছিল হাঁটুতে কী ধরনের অস্থিসন্ধি দেখা যায়, সেটার উত্তর হচ্ছে কবজা অস্থিসন্ধি, আর কাঁধে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটা হচ্ছে বল ও সকেট অস্থিসন্ধি। আমাদের এই আলোচনা ছাত্রছাত্রীদের ভালো লেগেছে, যদি আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়ার মধ্যে থাকবে। যতই মহামারী পরিস্থিতি হোক না কেন, পড়াশোনার দিকটাকে আরও ভালো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সময় স্রোতের মতো চলে যায়, সময় চলে যাচ্ছে, আমাদের কিন্তু পড়াশোনার কোনো রকম গাফিলতি করলে চলবে না। সবাই আরেকবার বলছি, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।